নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে এক নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকমভাবে মাটন কারি। তো রেসিপিটি বানাতে নিয়ে নিয়েছি এখানে 800 গ্রাম মাটন। মাটনটাকে এবারে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব আমি হলুদ। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম চাট মশলা। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিলাম রসুন বাটা। আর দিলাম সর্ষের তেল 50 গ্রাম মতো। এবারে দিয়ে আমি মাটনটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। এদিকে আমি কেটে রেখেছি 3টে পেঁয়াজ, মোটা, একটু মোটা হবে। পেঁয়াজটাকে দিয়ে এবারও খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি মাটনটাকে 3-4 ঘন্টা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব। ম্যারিনেট করে যতক্ষণ রাখা হবে মাটনটার গায়ে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আমি এবারে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব যতক্ষণ না চিনিটা তেলের মধ্যে ভালোভাবে গলে যাচ্ছে। এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম। এবারে ফোড়নের জন্য আমি দিয়ে দেব জিরে, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা জৈত্রী। দিয়ে আমি যতক্ষণ না ফোড়নের একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, 2-1 মিনিট। দিয়ে আমি এতে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা দিয়ে আমি একটু তেলের উপরে ভালো করে নাড়াচাড়া করে দেব, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ আছে। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম 3-4 চামচ পরিমাণে আদা বাটা। আদাটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব এতে একটা গোটা টমেটো পেস্ট, আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটাটা দিলে কি হয়, তরকারির টেস্টটা খুব ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেওয়ার পরে এবার আমি মাটনটাকে তুলে দেব। মাটনে আমি কিন্তু জল ব্যবহার করব না, তাই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি মাটনটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম আমি 3টে গোটা ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে দিয়ে দেব 1 কাপ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে দেওয়ার সাথে সাথে টক দইটা কিন্তু কেটে যেতে পারে। তাই টক দইটা দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে মাটনের মধ্যে দিতে হবে। এবার আমি মাটনটাকে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে মাটনটা খুলে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে মাটন থেকে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মাটনটাকে, তাহলে কি হবে এক্সট্রা করে আর জল অ্যাড করতে হবে না।
এবারে আমি একটু দিয়ে দেব জায়ফল গ্রেট করে। দেখো জায়ফলটা আমি দিয়েছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে আবার ঢাকনাটাকে খুলে দিলাম। তাহলে কি হবে, জায়ফলের যে একটা সেন্ট আছে সেটা মাটনের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমি মাটনটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আমার মাটনে এখনও একটু জল রয়ে গেছে। আমি কিন্তু মাটনটা কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি গ্যাসের লো ফ্লেমে। তোমরাও এইভাবে রেডি করে নিও। আমার এখন জল ছাড়া মাটন কারি একেবারেই রেডি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন কোনো রেসিপি ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। মাটনটাকে এবারে আমি একটা প্লেটে সুন্দরভাবে সার্ভ করে দিলাম। তো ততক্ষণের জন্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরছি পরের রেসিপিতে।